2009 থেকে শুরু করে 2019 সালের মধ্যে বাংলাদেশ সহকারে বিশ্বের বিভিন্ন দেশে ইউটিউবারের সংখ্যা হয়ে গেছে প্রচুর পরিমাণে, আর সেই সাথে দিনে দিনে কন্টেন্ট ক্রিয়েটর বেড়েই চলেছে। আর নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবে এসে ভিডিও টপিক খুঁজে পাচ্ছেন না। ফেসবুক গ্রুপ থেকে ইউটিউব কমিউনিটি ট্যাবে এই প্রশ্নগুলো সচরাচর নতুন ইউটিউবাররা করে থাকে। তাই আজকের ভিডিওতে 5টি স্মার্ট আইডিয়া শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনি দৈনিক 1টি বা 2টি করে ভিডিও আপলোড দিতে পারবেন তৈরি করার পর। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, ফলো। ধরা যাক আপনি ফানি ভিডিও মেক করতে চাচ্ছেন, এখন আপনি কি করবেন? আপনি যেটা করতে পারেন, আপনার জিমেল আইডি দিয়ে আপনার মতো ফানি ভিডিও মেক করে অন্য চ্যানেলগুলোকে আপনি ফলো করতে পারেন। যদি আপনি সায়েন্স টেকনোলজি নিয়ে কাজ করেন, তাহলে সায়েন্স টেকনোলজি যারা ভিডিও আপলোড দেয় তাদেরকে আপনি ফলো করতে পারেন, তাদের কাছ থেকে আপনি কিছু শিখতে পারেন, তাদের কাছ থেকে শিখে আপনি ভিডিও করার ট্রাই করুন। বাংলাদেশের বড় বড় ইউটিউব চ্যানেলও রয়েছে যারা ইন্ডিয়ার বড় বড় চ্যানেলগুলোকে ফলো করে তারা ভিডিও মেক করে। নাম্বার 2, ক্রিয়েটিভিটি। আপনি যে সম্পর্কে ভালো জানেন, যে সম্পর্কে ভালো পারেন, সেই সম্পর্কে আপনি ভিডিও করার চেষ্টা করুন। হোক তা কম ভিউ, হোক তা বেশি ভিউ, আপনি যেটা পারেন সেটা সম্পর্কে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করুন। এবং আপনাকে খুঁজে বার করতে হবে যে আপনি কোনটা পারেন, কোনটা করলে আপনার সফলতা আসবে, ঠিক সেটাই করুন। নাম্বার 3, সৃজনশীলতা। আপনি যেখানে যান না কেন নতুন কিছু চিন্তা ভাবনা করুন, নতুন কারোর সাথে পরিচয় হন, এবং নতুন চিন্তা ভাবনার ফলে আপনার নতুন ভিডিওর আইডিয়া চলে আসবে। এবং ভাবুন কী করলে আপনার আইডিয়াগুলো আপনার মুখস্থ হয়ে যায় এবং কী করলে আপনার সফলতা পেতে পারে। নাম্বার 4, হতাশা। আমরা অনেকে আছি ভিডিও করার সময় হতাশ হয়ে যায়, ভিডিও টপিক খুঁজে পাচ্ছি না, এর জন্য আমরা ভিডিও টপিকে টোকাই না এবং ক্যামেরার সামনে আসলে আমার মতো আনইজি ফেল করি। এটা করা যাক, আপনিও দেখিয়ে দিন যে আপনার মধ্যে কিছু রয়েছে। আপনার মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে, আগ্রহ থাকে, তাহলে আপনিও পারবেন একদিন সফল হতে। নাম্বার 5, মনোযোগ। যে সম্পর্কে আপনি ভিডিও মেক করেন না কেন, সেই সম্পর্কে আপনার মনোযোগ থাকতে হবে। আপনার মনোযোগই হলো আপনার সফলতার চাবিকাঠি। যেই টপিকে ভিডিও করেন না কেন, সেই টপিকের উপরে আপনি মনোযোগ দিন এবং ভালো কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা। আরেকটা কথা যেটা এক্সট্রা, ভিডিও করার পূর্বে আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো একটি লুক নেওয়ার এবং খেয়ে দিয়ে শক্তি করে আসবেন। 1, ফলো করতে হবে। 2, ক্রিয়েটিভিটি থাকতে হবে। 3, সৃজনশীলতা। 4, হতাশ। 5, মনোযোগী। এই 5টি ধাপ যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ভিডিওটা খুবই প্রফেশনাল হবে এবং দিনে কমপক্ষে 1 থেকে 2টি ভিডিও মেক করতে। এই ভিডিও থেকে যদি আপনারা হালকা ফাতলা কিছু কথা শুনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর মানসম্মানটা একটু বজায় রাখবেন, একটা লাইক করে দিবেন অ্যান্ড সেই সাথে সাথে লাল বাটনটা প্রেস করতে ভুলবেন না, অনেক কষ্ট লাগে ভিডিও বানাইতে। ধন্যবাদ।